নমস্কার, রকমারি রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো শাহি ফিরনি। এই যে দেখতে পাচ্ছেন আপনার শাহি ফিরনি ছবিটা, এটা খুব ভালো খেতে হয়। যে কোনো পুজো পার্বণে একটু পুজো পুজো ভাব থাকে, যদি খান খুব ভালো লাগবে, আমার খুব ভালো লাগবে। আপনারা খেলে এটা খেয়ে দেখবেন, যদি ভালো হয় তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। শাহি ফিরনি বানাতে আমাকে লাগছে 1 লিটার দুধ নিয়েছি, আর তার সাথে চালের গুঁড়ো, মানে হাফ হাফ গুঁড়ো, পুরোটা আমি একদম পেস্ট করিনি, একটু আছে, একটু মানে দানা আছে। হ্যাঁ, এটা এইরকম ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, ভিজিয়ে আমি মিক্সিতে সেভাবে পেস্ট করেছি। আর এটা আছে আপনার 200 গ্রাম, আর চিনিও নিয়েছি 200 গ্রাম, এলাচের দানা নিয়েছি, গুঁড়ো করে নিতে পারেন আপনারা, আর কাজু আর কিশমিশ, আর সাজানোর জন্য কাজু কিশমিশ আর একটু আমি বেদানা দানা রেখে দিয়েছি। আমি দুধটা নিয়ে নিলাম, দুধের সঙ্গে এই চালের পেস্টটা আমি মিশিয়ে নেব, মানে আমি নিচে আগে উনুনেও মেশানো যায়, কিন্তু এক হাতে মেশা দিতে হবে আর এক হাতে মেশাতে হবে, তা নাহলে এটা কিন্তু দলা পেকে যাবে, ওই জন্য দলা যাতে না হয় তাই জন্য আমি এই নিচেই আমি আগে পেস্ট এটা মাখিয়ে এটা নিচ্ছি দুধের সঙ্গে চালের পেস্টটা। এরপরে আমি আঁচে বসাবো, ভালো করে মিশে গেছে। এবার বসিয়ে দিয়েছি আমি এটা গ্যাসে, গ্যাসটা জ্বেলে নিয়েছি, একটু গরম হবে আর সমানে এটাকে নাড়তে হবে, না নাড়লে কিন্তু তলায় লেগে যাবে। সবসময় এটাকে নাড়াচাড়া করতে হবে, দুধটা যাতে কোনোভাবে নিচে না লাগে। এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে, এই যে ঘন ঘন হয়ে আসছে দেখুন, এই যে নাড়তে হবে কিন্তু সমানে, একবার ছাড়লে এটা দলা পাকিয়ে যাবে। এবারে আমি চিনিটা দিয়ে দেব, সঙ্গে কাজু আর কিশমিশ গুলো দিয়ে দিচ্ছি। এটা দুধটা বসানোর পরে মিনিট 5-এক এরকম নাড়তে হবে, তাহলে ডাল চালটাও সিদ্ধ হয়ে যায় আর চিনিটাও গলে যায়। হয়ে গেছে আমার ফিরনি, তারপরে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। এবার আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেবেন, তাহলে গন্ধটা থাকবে না। যে কোনো পুজো পার্বণে এই জিনিসটা তৈরি করলে খুব ভালো হয়, পায়েস তো হয়, এটা একটু অন্যরকম
এক ধরনেরই পায়েশ কিন্তু একটু অন্যরকম। আমার ফিরনি হয়ে গেছে, আমি এবারে এটাকে একটু সাজিয়ে দিচ্ছি। মাঝখানে আমি বেদানাটা দিলাম। আমার শাহি ফিরনি বানানো হয়ে গেছে। আমি কিশমিশ কাজু দিয়ে চারিপাশে গার্নিশ করে দিয়েছি, মাঝখানে বেদানা দিয়েছি। খুব ভাল লাগছে দেখতে। এই জিনিসটা আপনারা সবাই খাবেন, সকলকে দেবেন, আত্মীয় স্বজন সবাইকে দেবেন। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে আমার রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।